আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের ইতোমধ্যে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটি আপলোড করা হয়েছে। তোমরা যারা যারা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টে দেখো নাই, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট করার আগে একটি কথা বলে রাখি, তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট করার সময় তোমরা কী খেয়াল রাখবে, নির্দেশনাগুলো এবং মূল্যায়নগুলো ভালোভাবে পড়তে। তুমি যদি নির্দেশনা এবং মূল্যায়ন সঠিকভাবে পড়ে ওই রকম আনসার করতে পারো, তাহলে তোমাকে শিক্ষক পুরো নাম্বার দিতে বাধ্য থাকবে। এবার আমরা প্রথমে দেখো আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নতে আমাদের একটা বলা হয়েছে আই সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবং বি সমান এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান এবং সি সমান এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন। তাহলে আমাদের এই একটা প্রশ্ন উদ্দীপক দিয়েছে এবং নিচের প্রশ্নগুলো সমাধান করতে বলা হয়েছে। সমস্যা নাম্বার এক, ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান নির্ণয় করো। তুমি একটা জিনিস চিন্তা করো যে নির্দেশনাতে কী বলা হয়েছে। নির্দেশনাতে বলা হয়েছে সূত্রের ব্যবহার করে এক্সের মান নির্ণয় করবে। তুমি চাইলে এখানে এক্সের মান অন্যভাবে নির্ণয় করতে পারতে, কিন্তু না, তোমাকে অবশ্যই সূত্রের মাধ্যমে করতে হবে, কারণ তোমাকে নির্দেশনাতে বলে দেওয়া হয়েছে। তারপর দুই নম্বর যে প্রশ্নটি বলা আছে, সি রাশিটি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি। তোমাদের খুব সুন্দর করে অন্তরূপে বর্গের প্রকাশটা করা হয়েছে এবং কীভাবে করা হয়েছে সেটি ব্যাখ্যাও আমি তোমাদেরকে বলে দিব। তাহলে এখানে বলা হয়েছে যুক্তি উপস্থাপন করে রাশিটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবে, ঠিক আছে। আর তোমাদের তৃতীয় নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে এসকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে যেটি বলা হয়েছে উল্লিখিত রাশির সাহায্যে নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে। যেটি তোমাদের চতুর্থ যে সমস্যাটা ছিল সেই সমস্যার জন্য বলা হয়েছে বিকল টু জিরো হলে তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পরস্পর সমান কিনা গাণিতিকভাবে তোমাকে যুক্তি দিতে বলেছে। তোমাকে প্রথমে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তোমাকে নির্দেশনাটি ভালোভাবে করতে হবে, এতে করে তুমি কী করতে পারবে, ভালো একটা মার্কস পাবা। প্রথমে তোমার প্রশ্নটি আমরা এখানে আবার দিয়েছি, প্রশ্নটি যেটা একবার বলেছি, এখন আমরা দেখো প্রথমে প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটি আমাদের বলা হয়েছে কি ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান নির্ণয় করো। তো এখানে আমি একটু জুম করছি যাতে তোমাদের সুবিধার্থে একটু জুম করব। তোমরা এখানে আশা করি এখন ভালোভাবে দেখতে পাচ্ছ। এখানে দেখো এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, বা তুমি কি করতে পারো, এখন তুমি এটা সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এ যে কোনো একটা লিখতে পারো। এখন এর জায়গায় আমরা জিরোটা মান বসিয়ে দিব, ঠিক আছে। এর জায়গায় যদি জিরো মান বসিয়ে দিই তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে এর জায়গায় জিরো বসিয়ে দিলাম। এখন দেখো এখানে কিসের সূত্র যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে, আমরা সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা করছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে তোমরা জানো ওই পাশে জিরো আছে, এখন বর্গটা চলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের উত্তর কী আসে, এক্স ইকুয়াল টু ওয়ান, কীভাবে আসে তোমরা দেখলে। আর দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা বলা হয়েছে, সি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি না। তোমরা অষ্টম শ্রেণীতে হয়তো চার দশমিক দুইয়ে তোমরা কী করেছো, চার দশমিক এক একে তোমরা কী করেছো, অন্তরের অঙ্কগুলো করেছো, কীভাবে করতে হয় সেটা তোমরা হয়তো জানো। তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমরা দেখে নাও। এখানে কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে সি সমান এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখি, তাহলে দেখো এক্স স্কোয়ার এইট এক্স প্লাস টু এক্স, এটা করলে হয় কি এক্স এইট এক্স প্লাস টু এক্স করলে আবার টেন এক্স চলে আসে প্লাস সিক্সটিন, এভাবে লিখতে পারে। তারপর হচ্ছে সি এখানে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এইট, এখানে যদি আমরা টু কমন নিই তাহলে থাকে এক্স প্লাস এইট, ঠিক আছে। কীভাবে কমন নিতে হয় সেটাও তোমরা জানো। তাহলে সি ইকুয়াল টু এক্স প্লাস এইট ইন্টু এক্স প্লাস টু, এটাকে আমরা অন্তরূপে প্রকাশ করবো। এখন দেখো সি ইকুয়াল টু, দেখো
এটা কিভাবে করেছে? এটা আমরা অ্যাবি সূত্র দিয়েছি। অ্যাবি সূত্র শুনে আমরা পাশের সাইড নোট দিয়ে লিখতে পারি অ্যাবি সমান কি। আমরা জানি অ্যাবি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এখানে একটি স্কোয়ার পড়ে নেই, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে দেখো এর পরের লাইনে কিন্তু পড়েছে। তাহলে এখন এখানে কী করা যায়? আমরা অ্যাবি সূত্র দেওয়ার পর এখানে দেখো সবগুলো প্লাসে আছে, যেহেতু আমরা প্লাসে বসিয়ে দিতে পারতেছি, কারণ মাইনাস নেই, সেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা সবগুলো বসিয়ে দিলাম, এক্স এইট এবং এক্স প্লাস টু বসিয়ে দিলাম, তারপর মাইনাস বসলো। এবার এখানে এক্স প্লাস এইট বসলো, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস টু। তাহলে কত হয় দেখো, এখানে এক্স এক্স চলে যায় আর থাকে এইট প্লাস টু সমান টেন। তাহলে এখানে কত থাকে? এক্স এক্স প্লাস টু এক্স, তাহলে এইট প্লাস টু সমান হয় টেন এক্স। তাহলে হয় কিনা টেন, টু এক্স প্লাস টেন ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি কাটাকাটি করি তাহলে ফাইভ স্কোয়ার থাকে। আবার এখানে চাইলে আমরা টুকে যদি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ফাইভ, আর এই টু টু চলে যায় তাহলে থাকে এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ স্কোয়ার। এই এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার, এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার তারপর মাইনাস ফাইভ স্কোয়ার, এটাই ছিল আমাদের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর এই অন্তরূপে প্রকাশ করা মানে অন্তের বর্গের রূপে প্রকাশ করা, মানে মাঝখানে বিয়োগ থাকতে হবে এবং অন্তের বর্গের রূপে প্রকাশ করতে হবে এবং এই বর্গ থাকতে হবে যা দুটি বর্গের অন্তরূপ বলা যায়। সি কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব। এবার তিন নম্বর সমাধানে আসো। তিন নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো। সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করা হলো, দেওয়া আছে এ স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা একটু জুম করে দিই তোমরা যদি দেখতে অসুবিধা হয়। তাহলে দেখো এ স্কোয়ার সমান কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, যেহেতু এ স্কোয়ারের কথা বলেছে। এখানে দেখো এখানে বলেছে এ স্কোয়ারের কথা, তাহলে এ স্কোয়ার করলে উভয় পাশে এখন দেখো এ স্কোয়ার সমান কত হলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়েছে। এখন দেখো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে এ ধরে নিব প্লাস ওয়ানকে আমরা বি ধরে নিব, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। তাহলে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা দিয়েছি। আবার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যদি তুমি ওয়ানটাকে গুণ করো তাহলে দুই একে দুই, তারপর হচ্ছে টু এক্স স্কোয়ার দুই দুগুণ চার প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস ফোর এক্স, আর ওয়ানটা ছিল ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানে থাকে। তাহলে এবার দেখো এখন আমাদের এখানে কী থাকছে, এক্স স্কোয়ার। এখন পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয় তোমরা জানো, তারপর হচ্ছে টু এক্স স্কোয়ার তারপর টু এক্স, এখানে প্লাস টু এক্স স্কোয়ার, ঠিক আছে, আর থাকে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান। এখন যদি আমরা পাওয়ারের উপর পাওয়ার আছে সেখানে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে হয় কত, দুই গুণ চার ফোর এক্স কিউব, ঠিক আছে, যেহেতু এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে ফোর এক্স কিউব প্লাস, আর এখানে টু এক্স টু এক্স হোল স্কোয়ার আছে তাহলে হয় ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান, এটি হচ্ছে আমাদের উত্তর। একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা ভালো করে জিনিসটা আর একটু দেখতে পারো। এর পরবর্তীতে বলা হয়েছে কি, পরবর্তীতে বলা হয়েছে যদি বি সমান জিরো হয় তবে, এই দেখাতে হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্নটি আমরা ইতিমধ্যে পড়েছি তাই আবার পড়ছি না, যাতে বি যদি বড় না হয়। এবার আমরা উত্তরে চলে আসি। দেখো দেখা হচ্ছে বি সমান এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান, বি ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, যেহেতু বি ইকুয়াল টু জিরো বি এর মান যেটা আছে ওটা সমান জিরো হবে। তাহলে আমরা যদি জিরো বসাই তাহলে দেখো এখানে জিরো বসে, এখন আমরা যদি রুট থ্রি এক্সটা পক্ষান্তর করি তাহলে প্লাসে পরিণত হবে, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে ওই পাশে যেহেতু আমরা পাঠিয়ে দিয়েছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে রুট থ্রি এক্স। এবার আমরা উভয় পাশে এক্স দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, অথবা এক্স দিয়ে গুণ করতে পারি, এক্স দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি হয় এখানে এক্স এক্স চলে যায় আর নিচে এক্সটা থাকে, ভাগ করতে হবে অবশ্যই। ভাগ করার পর দেখা যাচ্ছে এখানে এক্স এক্স চলে গেছে, তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, আর দিকে এক্স এক্স চলে যায় তাহলে তাহলে রুট থ্রি, ঠিক আছে,
এরপরে আমরা যেহেতু এটাকে ডিভাইড করতে পারি, আলাদা করতে পারি, কেন আলাদা করতে পারি, এক্স স্কোয়ারের নিচেও এক্স আছে, ওয়ানের নিচেও কিন্তু এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাহলে প্লাস প্লাস বসে গেল ওয়ান ডিভাইড বাই এক্স, এখানে √3 ছিল, √3 বসে গেছে। এখন এটা এটা কাটা যায়, এখানে এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে এখানে কাটা যায়, কাটলে তো এক্স থাকে আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স √3। এখন তাহলে আমাদের মান পাইলাম কি, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু √3 পেয়েছি। এখন দেখো আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কিসের সূত্রে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। তাহলে আমরা এই মানটি ইতিমধ্যে পেয়েছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সমান আমরা পেয়েছি, ওয়ান বাই এক্স সমান পেয়েছি √3। তাহলে এই জায়গায় যদি আমরা √3 বসে যাই, তাহলে আমরা জানি রুট আর বর্গ করলে অবশ্যই বর্গ চলে যায়, আর তখন দেখা যাচ্ছে এখানে এক্স এক্স চলে যাচ্ছে আর এখানে থাকতেছে √3 স্কোয়ার করলে আমরা পাই 3 আর মাইনাস 2, যেহেতু এখানে টুটা পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি 1, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাচ্ছি 2, 1 পাচ্ছি। আর এরপরে আমাদের কী দেখাতে বলেছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের এটা দেখাতে বলেছে। আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিই তাহলে কী হচ্ছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে এখানে এর জায়গায় জাস্ট আমরা এক্সট্রাই বসাবো, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3 এক্স ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো। তাহলে আমরা যেহেতু এই মানটা বের করেছি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো আমরা এখানে বাহির করেছি, তো দেখো এখন যেহেতু রুটের উপর কিউব, তার মানে এটা থাকবে স্কোয়ার হলে তো চলে যেত, তাহলে 3 √3 মাইনাস এখানে √3 ছিল, তাহলে মাইনাস 3 √3, এখন দুটোটাই এক হয়ে, দেখো দুঃখিত এখানে একটা ভুল হয়েছে, এখানে 2 পড়েছে, এটা 2 হবে না, এটা 3 √3 হবে, যেহেতু দুইটাই এক হয় সেহেতু মান হবে কত, 0। এটাই ছিল তোমাদের উত্তর। তাহলে উপরের আলোচনায় থেকে দেখা যায় বি ইকুয়াল টু 0 হয়, তবে তোমার কী হচ্ছে, এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পরস্পর সমান নয়, কারণ একটার মান 0 আসতেছে আর অপরটার মান 1 আসতেছে। তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে এখানে 3 হবে, 3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3, যে দুইটাই এক হয়, তার মানে এখানে কত হয়, 0 থাকে। এটাই ছিল তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাছাড়া তোমাদের এসএসসি সিলেবাস, শর্ট সিলেবাস নিয়ে পরবর্তীতে কী হবে না হবে এবং তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন এসব নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, তাই তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি আমি লেন্দি করছি না। আসসালামু আলাইকুম।